العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের এই আলমডাঙ্গা উপজেলা পরিষদের মঞ্চে এবং প্যান্ডেলে আয়োজিত বাংলাদেশের এক কথায় বলা যায় যারা এই ময়দানে দিনের স্বার্থে পীর মুরিদি করে থাকেন তার ভিতরে এদেশের কর্ণধার প্রতিষ্ঠাতাও বললে অত্যুক্তি হয় না সেই ফুরফুরার উদ্যোগে এখানকার দায়িত্বশীল ভাইদের উদ্যোগে অনুষ্ঠিত আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত আলেম ওলামা বৃন্দ বিশেষ করে হযরত মাওলানা আলী হুসাইন ফারুকি আমার বন্ধু এবং আজকে যাকে কেন্দ্র করে এই আয়োজন গোটা বাংলাদেশে ফুরফুরার প্রধানতম দায়িত্বশীল হযরত মাওলানা আলহাজ আব্দুল হাই মিশকাত আমরা পড়ি আমিন সম্মানিত আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরিদ ভাইরা পর্দার আড়ালে সম্মানিতা মা বোনেরা এবং এই বক্তব্য যতদূর পৌঁছাচ্ছে সেই সমস্ত ভাইয়েরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত মেহেরবানির শুকরিয়া জানাই যিনি প্রচন্ড ঠান্ডার ভিতরে হলেও দিনের সাথে আমাদেরকে এখানে একত্রে বসার সুযোগ করে দিলেন এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ আমিও ব্যক্তিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত মেহরবানির শুকরিয়া জানাই যিনি দিনের সাথে আপনাদের সঙ্গে মিলবার সুযোগ আমাকে দিলেন এজন্য আমিও পড়ছি আলহামদুলিল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের পরম শ্রদ্ধেয় পীর সাহেব মহোদয় জনাব আব্দুল হাই মিশকাত সাহেব তিনি তশরিফ আনবেন এবং আমাদের উদ্দেশ্যে হেদায়েতি বক্তব্য দিবেন তার আসা পর্যন্ত আমি কিছু আলোচনা সংক্ষেপে আপনাদের সামনে রাখতে চাই আমরা দোয়া করে নেই আল্লাহ সে আলোচনা থেকে আমাদেরকে হেদায়েত দিন আমরা বলি আমিন বন্ধুগণ আমরা প্রকৃতপক্ষে বেঁচে আসি টিকে আসি এর প্রধানতম কারণ হচ্ছে আল্লাহর রহমত আমরা অনেক সময় কষ্ট পেলে বলি আল্লাহ কি আমারে দেখতে পারে না যারা আল্লাহর নাফরমান তাদেরকে কত ভালোভাবে আল্লাহ রাখছে আর আমরা এত বিপদে এরকম অনেক অভিযোগ আমাদের ভিতরে আসে না ছোট্ট বাচ্চাকে বাপ যখন আদর করে ছোট বাচ্চা বুঝতে পারে আব্বা আমারে ভালোবাসে কিন্তু পিতা যখন ছোট বাচ্চাকে ধমক দেয় শাসন করে সে মনে করে আব্বু আমাকে দেখতে পারে না এরকম হয় না কিন্তু আপনি বলেন পিতা সন্তানকে যখন আদর করে সেটা যেমন ভালোবাসা পিতাকে যখন শাসন করে সেটা কি ভালোবাসা না সেটা ভালোবাসা না সহিহ আল মুসলিম সর্বশেষ খণ্ড ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ সংস্করণ হাদিস নাম্বার 6333 হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা তিনি বলেছেন নবীজি বলেছেন আল্লাহর বান্দাদের এরা যখন অসুস্থ হয় কোনো মুমিন ঈমানদার যখন অসুস্থ হয় অতপের পায়ে কোনো কাঁটা বিধে সে কষ্ট পায় এটা তার গুনাহ মাফের কারণ হয় বলেন সুবহানাল্লাহ এটা তার মর্যাদা বৃদ্ধির কারণ হয় বলেন সুবহানাল্লাহ একজন ঈমানদারের কোনো লস নাই কোনো লস নাই সুতরাং যেটুকু কষ্ট পাই এটাও আল্লাহর রহমত এই কষ্টের বিনিময়ে গোনা মাফ হবে কিয়ামতের দিন আপনার আমার মর্যাদা বাড়বে প্রাণ ভরে বলেন সুবহানাল্লাহ সুতরাং সবই আল্লাহর রহমত পানি যেমন মাছকে সব দিক থেকে ঘিরে রাখে আল্লাহর রহমত এই পৃথিবীতে তার বান্দা বান্দিদেরকে সব দিক থেকে ঘিরে রাখে বলেন সুবহানাল্লাহ বন্ধুগণ সহিহ বুখারী নবম খণ্ড কিতাবুল আদাব অধ্যায়
ইসলামের আচার ব্যবহার অধ্যায় হাদিস নাম্বার 5574 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন নবীজি থেকে, যে নবীজি বলেছেন যে আল্লাহ পাক বলছেন, এটাও হাদিসে কুদসির অংশ, যে আল্লাহ পাক তার রহমতকে করুণাকে ভালোবাসাকে 100 ভাগ করেছেন, এর ভিতরে শুধু একটা মাত্র ভাগ তিনি তাম সৃষ্টি জাহানে ভাগ করে দিয়েছেন, আর 99 ভাগ মহাব্বাত করুণা রহমত তিনি নিজের কাছে রেখেছেন। তাহলে আমরা মানুষরা পাইলাম কয় ভাগ? না, শুধু সৃষ্টি কি মানুষেই? মুরগিও আল্লাহর এক সৃষ্টি, উট আল্লাহর আরেকটা সৃষ্টি, কত কিছু জানা অজানা সবই তো সৃষ্টি। সমস্ত সৃষ্টির মাঝে আল্লাহ এক থেকে বন্টন করেছেন। এই হাদিসের শেষে গিয়ে নবীজি বলছেন ওই এক থেকে মা উট অর্থাৎ উটনি যতটুকু ভাগে পাইল, যখন তার মনের অজান্তে তার পাটা তার বাচ্চার গায়ে লাগতে যায়, যখনই সে বুঝতে পারে বাচ্চা ব্যথা পাবে, সঙ্গে সঙ্গে মা উটটা তার পাটা ফিরায় নেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের দেশে দেখি শিয়াল যখন মুরগির বাচ্চা ধরতে আসে, মা মুরগি জানে শিয়ালের হাত থেকে বাচ্চাকে বাঁচাতে পারবো না, তারপরও মায়ের অবুজ মন নিজের জানটাকে বাজি রেখে বাচ্চা বাঁচাবার জন্য শিয়ালের পিছনে ছুটতে থাকে। এক থেকে যতটুকু আমরা পেলাম, যখন আমাদের আপনজনের কোনো ক্ষতি হয় অথবা কেউ হারিয়ে যায় অসুস্থ হয় বিপদে পড়ে, আমাদের কলজেটা শুকায় যায়, ঠিক কিনা বলুন? এবার চিন্তা করুন, এক থেকে যত সামান্য খণ্ডাংশ অথবা ভগ্নাংশ এক থেকে যত সামান্য আমরা পাইলাম, তাতেই যদি আমাদের হৃদয়ের এই অবস্থা হয় তাহলে ভালোবাসার প্রায় গোটাটাই যে আল্লাহ পাক নিজের বুকে ধারণ করেছেন, বান্দার নাফরমানি দেখলে তার অবস্থা কেমন হয়? বন্ধুগণ, সুতরাং আমরা আল্লাহর রহমতের ভিতরে ফাঁসছি। এই রহমত আমরা আমাদের দুনিয়া এবং আখেরাতে পেতে চাই কিনা, আংশিক না সবটুকু? সবটুকু। এটা পাওয়ার জন্য ফর্মুলা হলো খুব ছোট্ট বাস্তবসম্মত একটি ফর্মুলা আমি আপনাদের দেব। যদি আমরা সেই দুটি কাজ করতে পারি তাহলে আল্লাহর সব রহমত পৃথিবীতেও পাবো আখেরাতেও পাবো। বলেন আলহামদুলিল্লাহ। এই যে বিদ্যুৎ, এখানে বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে, এখান থেকে বিদ্যুতের দুটি লাইন, একটি নেগেটিভ আর একটি পজিটিভ, এই দুটি তার দিয়ে বিদ্যুতের মেন লাইনে লাগছে। কিভাবে লেগেছে? ঢিলা ঢালা না মজবুত? যদি ঢিলা ঢালা লাগতো, বাতাসের ঝাপটা লাগলেই শর্ট সার্কিট হতো, আগুন জ্বলত, সমস্যা হতো। এজন্য এখান থেকে দুটি তার গিয়ে মেন লাইনে মজবুত ভাবে লাগছে, যার কারণে কারেন্ট সাপ্লাই হচ্ছে, আমরা এর দ্বারা উপকার পাচ্ছি। আমার এই কথাটা বুঝতে পেরেছেন? এখন আল্লাহ পাকের রহমত পেতে হলে আমাদেরকেও দুটি জিনিসের সাথে মজবুত ভাবে লাগতে হবে, ঢিলা ঢালা ভাবে লাগলে হবে না। নবীজি তার বিদায় হজ, সাথে লক্ষাধিক সাহাবা, তিনি বিদায় হজের অমর ভাষণ দিলেন, বিশ্ব বিখ্যাত বক্তব্য দিলেন, ঐতিহাসিক ভাষণ দিলেন। বক্তব্যের শেষ দিকে এসে তিনি বলছেন, হে উপস্থিত জনতা, আমার উপরে যে রিসালাতের দায়িত্ব ছিল আল্লাহ দিছিলেন, সেই দায়িত্ব আমি কি ঠিক মতো পালন করতে পেরেছি? সবাই সাক্ষী দিল অবশ্যই। নবীজির ভালো লাগলো, প্রায় 23 বছরের সাধনা আজ পূর্ণ হলো, তার তো ভালো লাগবারই কথা। চেহারায় তার আনন্দ উদ্ভাসিত হলো, আকাশের দিকে তাকালেন, তাকিয়ে বলছেন, হে আমার রব, তুমি সাক্ষী থাকো এই লোকগুলা কি বলছে। ঠিক তখন অবতীর্ণ হলো সূরাতুল মাইদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের প্রতি আমার নেয়ামত আমি সম্পূর্ণ করলাম, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পূর্ণাঙ্গ করলাম, আর একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকেই মনোনীত করলাম। বলেন আলহামদুলিল্লাহ। এই যে ভাষণ তিনি দিলেন, এই ভাষণেই তিনি সমস্ত ওই সামনের লোকদের মাধ্যমে বিশ্বের মুসলিমদেরকে, মানবতাকে একটি দায়িত্ব দিলেন, সেটা হচ্ছে মিশকাতুল মাসাবি।
177 নম্বর হাদিস, নবীজি আধুনিক প্রকাশনের সংস্করণ। নবীজি বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, দুটি বস্তু রেখে যাচ্ছি। একটি হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা নবীজির মহান আদর্শ, যেটা আজকে হাদিসের আকারে আমাদের মাঝে রয়েছে। এই দুটিকে যদি মজবুত ভাবে ধরতে পারো, তাহলে জগতের কেউ তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। যেটা আজকে শক্তভাবে ধরার কথা, আমরা মুসলিম উম্মা এটাকে নিতান্ত হেলাফেলাই ধরছি, যার কারণে যা হবার তাই হবে, শর্ট সার্কিট হবে, আগুন জ্বলবে, শান্তির আলো তো জ্বলবার কথা না। আমার কথা কি বুঝেছেন বন্ধুগণ? কারণ ওই দুটি বিন্দু হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠতম দুটি রহমত, মৌলিক। ওই দুটি রহমতের সাথে যদি নিজেদের সম্পর্ক মজবুত করতে পারি, জীবনের সমস্ত দিক ও বিভাগ রহমতের আলোই উদ্ভাসিত হবে। বলেন আলহামদুলিল্লাহ। কোরআন একটি হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর কালাম। এই কোরআন আল্লাহর শ্রেষ্ঠতম একটি রহমত। কোরআনে কারীমের 55 নম্বর সূরা, সূরা রহমান। এই সূরাটি শুরু হচ্ছে কিভাবে দেখুন, আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি দয়া করে তোমাদেরকে কোরআন শিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নাম কয়টা? প্রায় 99টা নাম, এটা আমরা জানি, নাম যদিও আরো আছে, তারপর 99টা নাম। আল্লাহ পাকের এতগুলি নাম থেকে আল্লাহ বাছাই করে আনলেন কোরআনের কথা বলতে গিয়ে রহমতে ভরা নাম, আর রহমান, রহমান তিনি যিনি দয়া করে তোমাদের কোরআন শেখালেন। অর্থাৎ কোরআন হচ্ছে আল্লাহর রহমতের দান। বলেন সুবহানাল্লাহ। আবার দেখুন কোরআনে কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনূস, এর 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াসমাউন। নবীজি আপনি ঘোষণা করুন, হে বিশ্ববাসী, তোমাদের প্রতি আল্লাহর রহমত হচ্ছে এই যে আমি দয়া করে তোমাদেরকে কোরআনের মতো একটা কিতাব দিয়েছি, কোরআনের মতো একটা কিতাব পাইছো, এজন্য আনন্দ করো, ফুর্তি করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, বিশ্ববাসী যা কিছু অর্জন করেছে কোরআন তার ভিতরে সর্বোত্তম। বলে তো সুবহানাল্লাহ। এটা আল্লাহর রহমত, এটা হচ্ছে আল্লাহর রহমত কোরআন। এক, দুই নম্বর শ্রেষ্ঠতম আরেকটি বিন্দু রহমতে, সেটা হচ্ছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বরাবরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমের 21 নম্বর সূরা, সূরাতুল আম্বিয়া, এর 107 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীজির ব্যাপারে সরাসরি বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি, এই সৃষ্টি জাহানে আপনি আমার রহমত। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? এই কোরআনের সঙ্গে আর নবীজির সঙ্গে আমাদের ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের সমস্ত সম্পর্কের বন্ধনকে মজবুত ভাবে করতে হবে, তাহলে আমরা আল্লাহর সমস্ত রহমত আমাদের জীবনে লাভ করতে পারবো, ঠিক কিনা বলুন? এখন আল্লাহ পাক কোরআনে একটি দারুণ ফর্মুলা দিয়েছেন, যে ফর্মুলা মানলে আমরা পৃথিবীতেও সুখে শান্তিতে বাস করতে পারবো, প্রতিটি মানুষ আমাদের জন্য হবে নিয়ামত, দেশের জন্য হবে সম্পদ, এবং আখেরাতে আমাদের দিয়েই আল্লাহ জান্নাতকে সাজাবেন। বলেন আলহামদুলিল্লাহ। সেই মোক্ষম ফর্মুলা, এটা আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই। এই ফর্মুলাটা আমি তৈরি করি নাই, এটা আল্লাহ পাক নিজেই তৈরি করেছেন। যে কথাগুলি বেশি গুরুত্বপূর্ণ সেই কথাগুলি একবার উল্লেখ থাকে না বারবার উল্লেখ থাকে? বারবার উল্লেখ থাকে। আপনি আমি যখন ঢাকা যাব, তখন যারা অনেক, কেউ পথ চেনে আবার কেউ পথ চিনে না, এজন্য পথিকরা যাতে পথ ভুল না করে, এজন্য রাস্তার মোড়ে মোড়ে দিক নির্দেশক সাইনবোর্ড থাকে না, যাতে ড্রাইভার ভুল না করে, লেখা থাকে এদিকে ঢাকা, এদিকে খুলনা, এদিকে ঝিনাইদহ, এদিকে মেহেরপুর, এরকম লেখা থাকে, যাতে পথিকেরা পথ ভুল না করে, মিসগাইড না হয়, এজন্য থাকে। তে কোরআনে কারীমে জীবনের সব কথা বলা হয়েছে। এরপরে আমাদের জীবনেও হাজারো রকমের ঝামেলা আছে, এই সমস্ত ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যেন আমাদের গন্তব্য, আমাদের পথ পরিক্রমা আমরা যাতে ভুল করে বিভ্রান্ত না হই। আবার শয়তানও ব্যস্ত, আমাদেরকে কি দিয়ে ভুল বুঝাবে, আমাদের ভিতরে নফস রয়েছে, প্রতি মুহূর্তে সুরসুরি দিচ্ছে, আমরা যাতে ভুলটা না করি। এজন্য জীবন পথের মোড়ে মোড়ে আল্লাহ পাক একটি দিক নির্দেশক সাইনবোর্ড দিয়েছেন, সেই সাইনবোর্ডটি মুখস্থ রাখুন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল।
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বলুন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আল্লাহর কর্তৃত্ব মানো আর নবীজির নেতৃত্ব মানো, আল্লাহর কিতাব এবং নবীজির হাদিস এই দুটা মেনে চললেই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য হয়, ঠিক কিনা বলুন? এখন এটা এত গুরুত্বপূর্ণ সাইনবোর্ড, আপনি অবাক হবেন কোরআনে কারীম যদি বুঝে বুঝে পড়েন দেখবেন বারবার এই সাইনবোর্ড আপনার নজরে আসবে। যেমন সূরা আল ইমরান, কোরআনে কারীমের 3 নম্বর সূরা, আয়াতে কারীমা 32, আয়াতে কারীমা 132, এখানে আপনি এই দিক নির্দেশক সাইনবোর্ড আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল পেয়ে যাবেন। অনেক জায়গায় একটু একটু কায়দা করেও লেখা আছে, কিন্তু মূল বিষয়গুলো এইটাই। আবার যদি আপনি পড়েন সূরাতুন নিসা, কোরআনে কারীমের 4 নম্বর সূরা, এর ভিতরে 59 নম্বর আয়াতে কারীমা, 69 নম্বর আয়াতে কারীমার ভিতরে পাবেন। এরপরে সূরাতুল মাইদা, কোরআনে কারীমের 5 নম্বর সূরা, এর 92 নম্বর আয়াতে এই দিক নির্দেশক সাইনবোর্ড পাবেন। ইসলামের প্রথম যুদ্ধ হলো বদর, এই সময় মুসলমানদের মাথা গরম, আবার অপরদিকে গনিমতের মালগুলা তাদের হাতে এসছে, এই প্রথম তাদের হাতে এই সম্পদের ভাগ বাটোয়ারার দায়িত্ব এসছে, ভুল হয়ে যাওয়া স্বাভাবিক। এই বদরের যুদ্ধের বিশ্লেষণ নিয়ে, পথ নির্দেশনা নিয়ে যে সূরাটি নাজিল হলো সূরা, সেটার নাম হচ্ছে সূরা আনফাল, কোরআনে কারীমের 8 নম্বর সূরা। এই ব্যস্ততাপূর্ণ মুহূর্তে এই সূরাটির ভিতরে 3 জায়গায় সাইনবোর্ড আছে, যাতে মুসলমানেরা ভুল না করে, এই মানুষেরা ভুল না করে তার মূল রাস্তা থেকে। সম্পত্তি তো আমাদেরকে ভুল করায়, তাই না? টাকা পয়সা আমাদের ভুল করে না, টাকা পয়সা যখন কথা বলে বিবেক তখন চুপ থাকে। আমাদের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিবর্গ, আমাদের লিডাররা, আমাদের নেতারা আজকে তারা অনেক সময় ভুল করে না, এই ভুল করে তো গোমসাইন নিয়ে, ঠিক না? কন সাইকেল দেখেই তো ভুল হয়ে যায়, মানে সাইকেল হিসাব করতে গিয়ে আমরা শয়তানের সাইয়ে পড়ে যায়। যেজন্য এই প্রথম মুসলমানদের হাতে বদরের যুদ্ধের যুদ্ধলব্ধ সম্পদ মুসলমানদের হাতে আসলো, এত বড় যুদ্ধ করতে হলো, কত মানুষ শহীদ হলো, এরপরে প্রতিপক্ষরা এভাবে মারা গেল, কত বড়, এটা ফার্স্ট অভিজ্ঞতা। সুতরাং ভুল হয়ে যাওয়া স্বাভাবিক, এজন্য সূরা আনফালের প্রথম আয়াতেই এই দিক নির্দেশক সাইনবোর্ড, 20 নম্বর আয়াতে এই সাইনবোর্ড, 46 নম্বর আয়াতে সাইনবোর্ড, সূরা আনফালের 3 জায়গায় এই কথা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এইভাবে সূরা নূর, কোরআনে কারীমের আলোর সূরা, সূরা নূর হচ্ছে 24 নম্বর সূরা, 14 নম্বর আয়াত, এখানে আছে এই কথা। এইভাবে সূরা মুজাদালার ভিতরে পাবেন, সূরা তাগাবুনের ভিতরে পাবেন, এইভাবে আপনারা এগুলো দেখতে পাবেন। বোধহয় আমাদের সম্মানিত আজকের প্রধান মেহমান এবং বাংলাদেশে ফুরফুরার মূল দায়িত্বশীল হযরত মাওলানা আলহাজ আব্দুল হাই মিশকাত সাহেব চলে এসেছেন, আমরা তাকে স্বাগত জানাই। আপনারা বলুন নারায়ণ থাকবে, নারায়ণ থাকবে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ণ থাকবে। আচ্ছা, আমরা তাকে স্বাগত জানাই, তিনি এসছেন, আল্লাহ তার প্রতি রহম করুন, মেহরবানি করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, আমি বলছিলাম যে কথাটি, যে অর্থাৎ আমরা আমাদের জীবনে, আমরা আল্লাহর রহমতের ভিখারি, আমরা আমাদের জীবনের সার্বিক দুঃখ বিভাগে আল্লাহ পাকের রহমত পেতে চাই। এজন্য আমি আপনাদের সামনে বলেছি, সেই রহমত পেতে হলে 2টি মৌলিক রহমতের সাথে আমাদের সম্পর্কের বন্ধনকে মজবুত করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, এই পৃথিবীতে শান্তি পেতে হলে এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যেতে হলে আরেকটি ফর্মুলা বলছি, সেটা হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মনে আছেন আপনাদের? বন্ধুগণ, জীবনের সব ক্ষেত্রে যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি তাহলে আমরা মুক্তি পাব। আচ্ছা, যেমন দেখুন একটি হাদিস, আমি এটা দিয়ে আমাদের চোখ খুলতে চাই, যে এটা আছে সহিহ আল বুখারীর ভিতরে। যেমন দেখুন, দূরে থাকা কিছু সাহাবারা নবীজির আমল সম্পর্কে জানবার জন্য নবীর স্ত্রীদের কাছে এলেন, কারণ স্ত্রীরাই সব থেকে ভালো জানে যে স্বামীর কারবার সম্পর্কে। তারা এলেন, এসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যদের সাথে কথা বললেন, যে মা, আমরা তো দূরে থাকি, আপনি নবীজির সামনে রাতেও থাকেন, দিনেও থাকেন, আপনারা মেহরবানি করে আমাদের শোনান নবীজির আমল সম্পর্কে। তখন নবীজির স্ত্রীরা যেটা বললেন তারা মনোযোগ সহকারে শুনলো,
এরপরে তারা শুনবার পর মসজিদ নববীর ভিতরে একত্রিত হয়ে বসলো। বসে তাদের কাছে নবীজির আমলটা অল্প মনে হলো, কারণ তারা শুনল নবীজি সারা রাত জাগেন না, ইবাদতে রাত জাগেন ঘুমান, আবার নবীজি সারা বছর রোজা করেন না, রোজা করেন রোজা বাদ দেন, আবার নবীজি বিয়েও করেন। যেমন আমাদের সমাজে একটা কথা আছে, কেউ শুনল যে আমি এমন একজনের মুরিদ হয়েছি, পীর সাহেবের তো স্ত্রীও আছে ছেলে মেয়েও আছে, তখন সেই লোক বলছে তাহলে আর বিশ্বাস করবো কারে, পীর সাহেবরা এসব করে, এরকম ধারণা। অথচ আমরা পীর সাহেব হবো, আমরা আলেম আলামা হবো, ইসলামের কাজ করব দুনিয়া বাদ দিয়ে নাকি? না, আমাদের তো শেখানো হয়েছে সুরাতুল বাকারার 201 নম্বর আয়াতে যে দোয়া করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, শেখানো হয় নাই যে আমাদের দুনিয়াও সুন্দর করে দাও, আমাদের দুনিয়াটাও কল্যাণ দাও, আখিরাতও কল্যাণ দাও। তে ওদের কাছে মনে হয়েছে হুজুর এত দুনিয়াদারি কাজে লিপ্ত, তাদের কাছে কম মনে হলো। তারা তখন চিন্তা করলো নবীজির, নবীজি তো নিষ্পাপ, তার কোনো গোনা নাই, আগের পরের সব গোনা মাফ, নবীজি অল্প আমলেও তার চলে, কিন্তু আমরা গোনাগার, আমাদের বেশি বেশি আমল করা লাগবে। আমরা যা চিন্তা করি তার বিপরীত চিন্তা করছে। আমরা কি মনে করি? আমরা মনে করি আমরা সাধারণ মানুষ, আর হুজুররা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে হবে না, তাহাজ্জুদ পড়া লাগবে, আরও অন্যান্য যেসব নামাজ আছে ইশরাক আওয়াবিন এসবগুলো পড়া লাগবে, আর আমরা মুসল্লি শুধু শুক্রবারে একদিন মসজিদে গেলেই হলো, এটা চিন্তা করি আমরা। আর তারা চিন্তা করেছে না, হুজুর তো নিষ্পা, তার কোনো গুনাহ নাই, অল্প আমলে তার চলে, আমরা গুনাহগার, আমাদের বেশি বেশি আমল করা দরকার। তাদের চিন্তার পিছনে যুক্তি আছে না? যুক্তি আছে। আচ্ছা খেয়াল করুন, আমি আপনাদের বুঝাচ্ছি ওইটা যে আতিউল্লাহ ও আতিউর রাসুলের গুরুত্ব কতখানি। এরপরে তারা চিন্তা করলো হুজুর তো অল্প আমলে চলে, যে আমরা কাজ করি, আমি রাত্রে আর ঘুমাবো না, সারা রাত জেগে ইবাদত করবো। আরেকজন বলল আমি রোজা আর ছাড়তামই না, সারা বছর রোজা করবো। আরেকজন বলল ভাই আমি তো বিয়ে করি নাই, বিয়ে করলে দুনিয়াদারি লিপ্ত হয়ে পড়বো, আমি বিয়েই করতাম না। এখন এরা কি করবে? এরা ইবাদত করবে, এরা আমল করবে। কিন্তু আপনারা বলেন এদের আমলের ফর্মুলা রসুলের ওই ফর্মুলা কি মেলে? মেলে না। যার জন্য নবীজি তাদের নিয়ত ভালো, তারা আমল করবে, ওরা আবেগে এই চিন্তাটা নিয়েছে। তখন নবীজি যখন বুঝলেন, তিনি বেরিয়ে এলেন, তার চেহারে রাগ দেখা গেল, নবীজি তখন বলছেন হে মুহাম্মাদের উম্মতেরা শোনো, আমি তোমাদের সবার চাইতে আল্লাহকে বেশি ভয় পাই, তার সত্ত্বেও আমি রাত জাগি, রাতে ঘুমাই, আমি রোজা রাখি, রোজা বাদ দেই, আমি বিয়ে শাদী করি, ফামান রগিবা আন সুন্নাতি, এটা হচ্ছে আমার সুন্নাত, এটা হচ্ছে আমার লাইফ স্টাইল, যার এটা ভালো লাগে না ফালাইসা মিন্নি, সে আমার কেউ নয়। তাহলে খেয়াল করুন, ওরা নিয়তটা ভালো, ওরা ইবাদত করবে, কিন্তু নবীজির এই ফর্মুলা আতিউল্লাহ ও আতিউর রাসূলের ফর্মুলায় পড়লো না বলে ওরা প্রশংসা পায় নাই, বরং নবীজির কাছে ধমক খাইলো, ঠিক কিনা বলুন? সুতরাং গুরুত্বপূর্ণ ফর্মুলা, এইটা আমাদের মনে রাখতে হবে। আর পরিশেষে বলতে চাই যে আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে আমাদের সম্মানিত মেহমানের কাছে যদিও মাহফিল তাদের, তারপরও আমার বুকটা ভরে যেত আজ আমার উপজেলায় হুজুর আসছেন, এই মাহফিলটা যদি পুরা প্যান্ডেল ভরে যেত আপনাদের ভালো লাগতো না? তে আজকে একজন মোমেন এক গর্তে দুইবার দংশিত হয় না। আজকে এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে, যেহেতু আজ আমাদের দেশে অনেক পীর সাহেবদের তরিকা আছেন, অনেক পীর সাহেবের আছেন, কিন্তু এই দেশে যাদের সূত্রপাত, যাদের তরিকার সাথে আমাদের বাপ দাদা পূর্বপুরুষদের সম্পর্ক, এমনকি আমার দাদাও ছিল এই তরিকার মরিদ, আমি 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 দাদাকে দেখি নাই, কিন্তু দাদার ইন্তেকালের পর যখন আমার একটু হুশ হয়েছে দেখেছি আমাদের বাড়িতে সেই পীর সাহেবদের তাদের সিলসিলার খলিফার আসতেন, তখন আব্বার কাছে শুনেছি আব্বা তাদেরকে কিভাবে ভক্তি করতেন। আজকে আমার একটু সুযোগ হয়েছিল যে আমার উপজেলায় তারা এসেছেন, পদার্পণ করেছেন, আমার উপজেলা এই এরশাদ মঞ্চ, আমার উপজেলা পরিষদ ধন্য হয়েছে বলে মনে করি, কিন্তু আমার খুব খারাপ লাগছে আজকে এই মাহফিল প্যান্ডেল খালি না, আমার বুকটাই খালি লাগছে। এর জন্য অনুরোধ করব যে এই উপমহাদেশের ইতিহাস, তাওহীদের ইতিহাস, বাতিলের বিরুদ্ধে সত্যের পতাকা নিয়ে সামনে এগোনোর ইতিহাস হচ্ছে ফুরফুরা
দায়িত্বশীল মহলদের ইতিহাস বলেন আলহামদুলিল্লাহ। কুফরার এই মহাদেশের প্রথম ব্যক্তি যাকে বলা হয় মুজাদ্দিদে জামান, এবং যিনি হচ্ছেন নবীজির খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাইরেক্ট বংশ পরম্পরা এসেছেন, তার নামও তাই হযরতে আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহে। তিনি এই এই উপমহাদেশ ভারত পাকিস্তান বাংলাদেশ তখন তো এক ছিল, এই দেশের পথ হারা মানুষকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। যখন সেই জামানার মুসলমানদের দুশ্মন ব্রিটিশ তারা যখন মুসলমানদের পারিবারিক আইনের উপরে হামলা করেছিল, আলে বলামাদের সাহস হয় নাই এই প্রতিবাদ করার, তখন পাবনা ময়দানে এসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি, যিনি এই এই মাসলাকে এই উপমহাদেশের তিনি আলা হযরত। তিনি তখন লক্ষ লক্ষ মুরিদদের উদ্দেশ্যে বলেছিলেন, হে আমার মুরিদেরা শোনো, ইসলামের পারিবারিক আইনের উপরে ব্রিটিশ সরকার হামলা করেছে, আমি প্রতিবাদ করেছি, যদি প্রয়োজন হয় আমি তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করব, তোমরা কি আমার সাথে যাবে? সবাই হাত তুলে তার কাছে এই ওয়াদাবদ্ধ হয়েছিল। বিষয় হলো বিদাত থেকে মুক্ত যেই যেই তরিকা, তাওহীদের ব্যাপারে যারা পতাকাবাহী, শিরকের বিন্দু পরিমাণও স্থান যাদের মাঝে নাই, তারাই হচ্ছে ফুরফুরা শরীফের যারা আছেন তারা। আজ তাদেরই উত্তরসূরি, তাদের রক্ত যিনি বহন করছেন আব্দুল হাই মিশকাত, আল্লাহ তাকে সুস্থতা দান করুন, তার যোগ্যতা বাড়ান, এবং তিনি এ জাতির মাঝে তার আকর্ষণ, তার গ্রহণযোগ্যতা বাড়ান, আমরা বলি আমিন। ওনার পিতা হযরত মাওলানা আলহাজ আব্দুল কাহার সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহে আমার ছাত্র জীবনে ঢাকাতে যেখানে তার বিশাল জানাজা হয়েছিল, লক্ষ মানুষের সমুদ্র, আমি সেখানে উপস্থিত ছিলাম আমার ছাত্র জীবনে। আমি সেখানে সেদিন জুমার নামাজও সেই সেই দিন আমি আদায় করি, এবং সেই দিন থেকে ওনার এই সুন্দর যাত্রা, তিনি সেই দায়িত্ব পেয়েছেন। সুতরাং আমাদের বুক গৌরবে ভরে গিয়েছে, কিন্তু আমি অনুরোধ জানাবো আপনাদের, আপনারা প্রত্যেকেই দায়িত্বশীল, এখান থেকে যে মেসেজ যাবে সেটা আমাদের মানতে হবে, এবং ভবিষ্যতে এইরকম এতিমের মতো উদ্বাস্তুর মতো এইরকম অনুষ্ঠান এখানে হোক, এটা কি আপনারা চান? না। যখনই খবর আমরা পাবো আমরা সবাই মিলে সম্মিলিতভাবে আলমডাঙ্গার লক্ষ লক্ষ মানুষের কাছে দাওয়াত পৌঁছাবো, ইমাম সমিতি আছে তাদের মাধ্যমে দাওয়াত দিতে পারি, আমাদের তাদেরকে সমস্ত পীর সাহেবান্দাই শ্রদ্ধা করে। উনি যখন এসেছেন আমি দেখেছি চরমনায় পীর সাহেবের লোকজনও তার কাছে সালাম দিতে গিয়েছে। এই যে আমাদের এখানে আমি আরও একজন পীর সাহেবের সন্তানকে আমি এখানে হলে দেখতে পাচ্ছি, আপনি আপনি মঞ্চে আসলেই ভালো হয়, আপনি আসেন মঞ্চে আসেন মঞ্চে আসেন মঞ্চে আসেন আপনি 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 আসেন মঞ্চে আচ্ছা ঠিক আছে। আমি এগুলো দেখতে পাচ্ছি, এখানে কোনো হিংসা বিদ্বেষ নেই, তারা ইসলামের প্রতিনিধিত্ব করছেন এবং আমাদের মাঝে ইসলামের দাওয়াত তারা প্রচার করছেন রাত দিন ধরে। আল্লাহ তাদের প্রতি রহম করুন, আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ আমাকে আপনাদের মাধ্যমে একটি বিশাল দায়িত্ব দিয়েছেন, আল্লাহ যেন এই দায়িত্ব সুষ্ঠু সুন্দরভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ বেয়ে পালন করার তৌফিক দিন, আমরা বলি আমিন। এবং সব শেষে আমি আপনাদের কাছে দোয়াও করছি আপনাদের নিয়ে, যে এই মাসটি হচ্ছে বিজয়ের মাস, লক্ষ লক্ষ মানুষ এই দেশের লাল সবুজের পতাকা স্বাধীনতার জন্য তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমরা আজকে এই পবিত্র মাহফিল থেকে দোয়া করি আল্লাহ সেই সমস্ত শহীদ মুক্তিযোদ্ধাদের শাহাদাতকে কবুল করুন, অসংখ্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা যারা অসুস্থ অবস্থায় জীবন যাপন করছেন আল্লাহ তাদের সুস্থতা দান করুন, এদেশে মানুষের অন্তরে তাদের যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠিত হোক আমরা এই কামনা করি। পাশাপাশি এই মাহফিলের সকল দিক থেকে সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমরা সকলে আসুন, তওবা ইস্তেগফার করে দোয়ায় শরীক হই। মোহতারাম সম্মানিত আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব উনি আছেন, আর ওনারই হক বেশি, যেহেতু উনি সুযোগ না দিলে তো আমরা কথা বলতে পারবো না, কথা ঠিক কিনা? কারণ উনি দায়িত্বশীল, তো উনি নিজেই এখানে এসছেন, খুশি হয়েছি আমরা। এছাড়া আরও আপনাদের এলাকার সবাই এরকম হোক আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাকেও ধৈর্যের সহিত এ দায়িত্ব পালন করার তৌফিক দেন। এরকম ভালো ভালো মানুষ আপনাদের জন্য দীর্ঘদিন মেহনত করুক সেটা আমরা চাই এবং দোয়া করি। এছাড়াও যারা আছেন সবার জন্য আমরা দোয়া করি।
আল্লাহ তারা সকলকে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولأجدادنا ولمشائخنا ولأساتذتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير. আল্লাহ কাজ করে আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতকে মাফ করে দেন। বিশেষ করে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বাইত আযওয়াজ মুতাহারা খুলাফায়ে রাশিদিন আকরাম মুবাশশারা সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈ তাবেঈন আইমা মুজতাহিদিন তোমাদের যত আসাতিজা কেরাম পীর ও মুর্শিদ ওলামা বুজুর্গজন চলে গেছেন কিয়ামত পর্যন্ত তাদের সকলে আরওয়াহে আমালে সওয়াবগুলো জারির ব্যবস্থা করে দেন। আজকের এই মজলিস যেভাবে হোক কষ্ট করে অনুমতি করেছেন, এর সাথে যারা প্রশাসনের কর্মকর্তাদের অনুমতি দিয়ে সহযোগিতা করে করেছেন, দায়িত্বশীল ভাইরা শরীক হয়েছেন, আল্লাহ তাদের সকলকে যাতে খায়ের নসিব করে দেন। আল্লাহ রসুলের তাদের সকলকে ভালো কাজ বেশি বেশি করে করা তৌফিক দেন। আল্লাহ এছাড়াও ভাইয়েরা মা বোনেরা যারাই এসেছেন প্রত্যেকের ইমান আবরুকে হেফাজতের ব্যবস্থা করে দেন। আমাদের সকলকে আল্লাহ আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন, জান্নাতকে ওয়াজিব করে দেন। আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতকে মুকাদ্দর করে দেন, তার হাউজে কাউসারকে মুকাদ্দর করে দেন। আল্লাহ যেদিন আপনার নিজ আশ্রয় ছাড়া আশ্রয় থাকবে না, তেমন সেই কঠিন বিপদের সময় আল্লাহ আমাদের সকলকে আপনার আশ্রয় নিজ আশ্রয় আশ্রয়প্রাপ্ত বান্দাদের দলভুক্ত করে দেন। সিরাতাল মুস্তাকিমের উপরে দৃঢ় থাকা তৌফিক দেন। আল্লাহ যারা এসেছেন প্রত্যেকের ময়মরূপী যারা চলে গেছেন তাদের সকলকে মানে ক্ষমা করে দেন, সকলের কবরগুলোকে জান্নাতের বাগিচায় কবুল করে নেন। খাস করে আল্লাহ পৃথিবীর মুসলমানদের যে দুর্দশা, আল্লাহ আমরা গুনাহগার খাতাকার বদকার, আল্লাহ আপনি তো রহমান গফফার সত্তার, দয়া করে মেহরবানি করে আপনার রহম করমের সিলায় তাদের সকলের এই বলা মুসিবতগুলোকে উদ্ধারের ব্যবস্থা করে দেন। কত মজলুম জুলুমের শিকার বিভিন্ন জায়গায় আল্লাহ তাদের সকলের সকল মজলুমদেরকে জুলুম থেকে বাঁচবার ব্যবস্থা করে দেন। সকল জালিমদেরকে আল্লাহ জুলুম থেকে বিরত থাকার মতো হেদায়েত তৌফিক তাদেরকে আতা করে দেন। মুকাদ্দর না থাকলে আল্লাহ আপনার বান্দাদের সাহায্যার্থে গায়েবীভাবে তাঈদ মাদদ নসরের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাদেরকে গায়েবীভাবে এই জুলুম থেকে বাঁচবার ব্যবস্থা করে দেন। আল্লাহ সকল ইমানদার মুসলমানদের হেফাজতের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের সন্তানদের ইমান আপনার হেফাজতের ব্যবস্থা করে দেন। কিয়ামতের সেই কঠিন সময়ে যখন কিয়ামত হবে তার আগ মুহূর্তে যত ইমানদার দুনিয়া থেকে আল্লাহ আপনি ডেকে নেবেন, তার মধ্যে আমাদের পরিবার পরিজনের যারা থাকবে সকলকে আল্লাহ ইমানদারদের দলভুক্ত করে দেন। আল্লাহ আমাদের পরবর্তী কাউকে আল্লাহ ইমান হারা হোক এমন পরিস্থিতি না হয় সে ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহুম্মা ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন তাওয়াফা আল-মুসলিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান-নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. اللهم نور قلوبنا بنور معرفتك أبدا يا الله. ده در مقصود نعم رضوا شريك الله اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. سبحان ربنا رب العزة عما يصفون وسلام على المرسلين.
والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين آمين.